বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি লুৎফুন্নাহার বাংলাদেশের বগুড়া জেলা থেকে বলছি, আর এই মুহূর্তে নন্দীগ্রাম থেকে বলছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে জি যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘুরতে বেরিয়েছি নন্দীগ্রাম, অনেক জায়গা থেকে লোকজন আসে। এখানে একটা নদী রয়েছে যেটাকে এখানকার লোকজন ভদ্রা নদী বলে, তো সেই নদীতে আসলে নৌকাগুলো এমনভাবে যায় মনে হয় যে সিলেটের রাতার ঘুর। তো সবাই এখন পর্যন্ত এই অপশনটা দিয়েছে যে সিলেটের রাতাল ঘুর এখন নন্দীগ্রাম, তো সেই উদ্দেশ্যেই রওনা দিয়েছি। তো আজকে হয়তো যেখানে যাচ্ছি সেই জায়গাটাকে আমি দেখাবো না, আজকে ছোট্ট আকারে ভিডিও হওয়ার কারণে আজকে শুধুমাত্র আমরা যে যাচ্ছি আনন্দ করছি রাস্তা দিয়ে সেটাই দেখাচ্ছি। তো আশেপাশের রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর, শুধু সুন্দর বলে ভুল হবে, অসম্ভব সুন্দর ছিল। পরন্তু বিকেল ছিল, সূর্যের আলো তো ছিল, বাট সেটা কিন্তু গায়ে লাগার মতো না। মিষ্টি একটা রোদ যেটা হালকাভাবে আমাদের গায়ে লাগছিল। আর আমরা গ্রামে যে ভ্যান বলে এটাকে, আর মোটা চাকা দিয়ে ব্যাটারি চালিত ভ্যান যেখানে 10-12 জন বসা যায়, তো এটা আমার কাছে খুব বেশি মানে ভালো লাগার একটা যানবাহন ছিল। কারণ আমি সাধারণত গাড়ি বা অন্যান্য কিছু যেটাকে বলে বাস এই সমস্ত দিয়ে যখন যাই সেগুলোতে আমার বমি সমস্যা হয়, তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমার জন্য খুবই ভালো ছিল। চারপাশে ঠান্ডা ঠান্ডা হালকা মৃদু বাতাস ছিল, হালকা রোদ ছিল বিকালে, পরন্তু বিকাল সব মিলে অসম্ভব ভালো লাগা কাজ করেছে। আর সবচেয়ে ভালো লেগেছে কারণ পাশে সবগুলো প্রিয় মানুষ ছিল, আমার মেয়েরা ছিল, আমার হাজবেন্ড ছিল, মামা ছিল, মামার বাচ্চারা ছিল, আমার ভাই ছিল। তো দোকানে একটা দোকানে স্পেশাল মিষ্টিও হয়, সেটাও খেয়েছি, তো সেটা হয়তো আজকে আমি আপনাদের দেখাতে পারবো না। তো হয়তো কথা বলতে বলতে শেষে চলে এসেছি, আর এই ভ্যানটা ভাই চালাচ্ছে আমি দেখছি। আর আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।